হ্যালো ইউটিউব সম্পূর্ণ নতুন একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের জন্যে আজকের এই ভিডিওতে আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আপনি কিভাবে আবেদন করবেন কত টাকা স্যালারি দেওয়া হবে পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আর এই মুহূর্তে আপনাকে ছোট্ট একটা মেসেজ দিই এই মুহূর্তে আপনি পশ্চিমবঙ্গের জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বর্তমানে আপনার জেলায় যে রিক্রুটমেন্টগুলো প্রকাশিত হয়েছে সেগুলি জানতে হলে বা তাতে আবেদন করতে হলে আপনাকে প্রথমেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে সাবস্ক্রাইব করে নেওয়ার পর আপনি চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে সেখানে সমস্ত জেলার নাম ধরে ধরে বিজ্ঞপ্তিগুলো দেওয়া আছে আপনাদের সুবিধার্থে যাতে আপনাদের সময়টা অপচয় না হয় বা আপনারা বিভ্রান্তিতে না পড়েন সেখান থেকে আপনার জেলাটা দেখে নিয়ে আপনি আবেদন করে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার প্রথম কিন্তু আমার চ্যানেলেই প্রকাশ করা হয় তো ভিওস চলুন দেখিনি আজকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার জন্য এই মুহূর্তে আপনি যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম আমার ভিডিওর কমেন্ট সেকশনে রেখে দেবেন পরবর্তী ক্ষেত্রে যখন আপনার জেলায় এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে জানিয়ে দেব। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনি যদি পূর্ব বর্ধমান হয়ে থাকেন তাহলেই আবেদন করতে পারবেন আদারওয়াইজ কিন্তু আবেদন করতে পারবেন না এই মুহূর্তে দেখুন যে পোস্ট রাখা হয়েছে ব্লক লেডি কাউন্সিলর ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স রাখা হয়েছে চল্লিশ চল্লিশ বছরের মধ্যে সেটা হিসেব করা হবে এক এক দু হাজার কুড়ি অনুযায়ী এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে দুটি এখানে আপনার এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রাখা হয়েছে গ্র্যাজুয়েট ইন সাইকোলজি সোশ্যাল ওয়ার্ক সোসিওলজি অ্যান্থ্রোপোলজি হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ এই যে নিম্নলিখিত বিষয়গুলো আছে সেই বিষয়ের ওপর আপনার যদি গ্র্যাজুয়েট করা থাকে তাহলে আবেদন করতে পারবেন আপনাকে স্যালারি দেওয়া হবে পার মান্থ তেরো হাজার দুশো টাকা করে তারপর এখানে দেখুন এস সি এস টি এবং ও রে যেমন সরকারি ছাড় পান সেরকম কিন্তু ছাড় দেওয়া হবে তো এখানে কোনো রকম অফলাইন আবেদন নয় সম্পূর্ণ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এখানে দেখুন লেখা আছে অনলাইন রিক্রুটমেন্ট টু ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট টু ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ইজ অন একত্রিশ দশ দু হাজার কুড়ি অর্থাৎ আপনার লাস্ট ডেট টাকা হয়েছে আবেদন করার একত্রিশ দশ হাজার কুড়ি এর এর মধ্যেই কিন্তু আপনাকে আবেদন করে নিতে হবে তারপর এখানে চলুন দেখে আপনাকে কোথায় নিয়োগ করা হবে এখানে দেখুন প্রথমেই বলা আছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অন কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ সম্পূর্ণ চুক্তিভিত্তিক একটা কাজ কন্ট্রাকচুয়াল কাজ আপনার কাজের পারফরমেন্স দেখে পরবর্তী ক্ষেত্রে কিন্তু আপনার কাজের সময়সীমা বাড়ানো হতে পারে অফ ফলোয়িং অ্যা ভ্যাকেন্ট পোস্ট অফ লেডি কনসোলার ফিমেল অফ অন্বেষা ক্লিনিক অ্যাট কেতুগ্রাম অর্থাৎ কেতুগ্রামে কিন্তু অন্বেষা ক্লিনিকে আপনাদের পোস্টিং হবে বিপিএইচসি কেতুগ্রাম দু নম্বর ব্লক অ্যান্ড নওপাড়া বিপিএইচসি কাটুয়া দু নম্বর ব্লক অফ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের কাটুয়া ব্লকে এবং কেতুকি কেতুগ্রাম টু ব্লকে আপনাদেরকে কিন্তু নিয়োগ করা হবে তো ভিওয়ার্স ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি এই মুহূর্তে অন্য জেলা থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যখন আপনার জেলায় যে এইরকম রিক্রুটমেন্ট প্রকাশিত হবে সবার প্রথম কিন্তু আমার এই চ্যানেলে আমি ভিডিও আপলোড করে দেবো আর যখনই ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে যদি আপনি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখেন